নানা চড়াই উতরানের মধ্যে থেকে আমরা এই 70টা বছর কাটিয়েছি আমি আশা করি যে ভবিষ্যত ইত্তেফাক তার অবস্থান থেকে জনগণের পাশে থাকবে দেশের জন্য কাজ করবে আমরা স্বাধীন হয়েছে এই 70 বছরের মধ্যে এটা একটা বিরাট বিষয় এবং সেখানে ইত্তেফাক এবং আমাদের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকে বাংলাদেশকে গড়ে তোলার প্রশ্ন সেই প্রশ্নেও আমরা পত্রিকা হিসেবে বা ব্যক্তি হিসেবে আমরা অবদান রেখে যাচ্ছি এবং এটা একটা কঠিন চ্যালেঞ্জ এটা একটা টিম ওয়ার্ক এবং সেই টিম আমরা গড়তে সক্ষম হয়েছি ইত্তেফাক টিকে থাকবে ইনশাআল্লাহ এবং জনগণের পাশে থাকবে দেশের জন্য থাকবে